চলচ্চিত্র নায়ক সাকিব খানের কাছে স্ত্রীর নাম, পিতার নাম ও মাতার নাম যুক্ত যে কোনো ডকুমেন্ট চেয়েছেন রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। তার স্ত্রীর নামে রাজুক থেকে কোনো প্লট বা ফ্ল্যাট বরাদ্দ রয়েছে কিনা এটা যাচাইয়ের জন্য স্ত্রীর তথ্য চাওয়া হচ্ছে। এর বিপরীতে এরই মধ্যে তালাক নোটিশ রাজুকের কাছে জমা দিয়েছেন সাকিব খান। এর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যাচ্ছেন রাজুক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 2009 সালের 17 সেপ্টেম্বর নায়ক সাকিব খান সাহিত্যিক ক্রীড়াবিদ ক্যাটাগরিতে লটারিতে 10 কাঠা আয়তনের প্লট বরাদ্দ পান। এরই মধ্যে প্লটের বিপরীতে পুরো কিস্তির 30 লাখ টাকাই পরিশোধ করেছেন তিনি। কয়েক মাস আগে যে অবস্থায় আছে ওই অবস্থায় প্লটের দখল নিতে রাজুকের কাছে আবেদন করেন তিনি। গত 28 মার্চ রেজিস্ট্রি ড্রাগ যোগে সাকিব খানকে তার স্ত্রীর তথ্য জমা দেওয়ার অনুরোধ করেন রাজুকের সহকারী পরিচালক মোহাম্মদ আলম। ওই চিঠিতে সহকারী পরিচালক সাকিব খানকে জানান, আপনার আবেদনের প্রেক্ষিতে অত্র নথির তথ্য হালনাগাদ করতে আপনার ও আপনার স্ত্রীর জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি এবং আপনার স্ত্রীর জন্ম নিবন্ধন HSC পাশের সনদপত্রের সত্যায়িত কপি, কাবিননামার কপি উপপরিচালক রাজুক ডাকা এর বরাবরে দাখিল করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আপনার আবেদনের বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। রাজুকের সূত্রে জানা গেছে, সাকিব খান রানার কাছে চিঠিটি তার গুলশান 2-এর ফ্ল্যাটের ঠিকানায় পাঠানো হয়েছে। চিঠি পেয়ে সাকিব খান আর রানা 1 এপ্রিল তার জাতীয় পরিচয়পত্রের কপি এবং স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে তার বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়রের বরাবরে ইংরেজিতে লেখা 2 পাতার ডিভোর্স লেটারে বলা হয়েছে, মুসলিম শরিয়া আইন মোতাবেক আমি সাকিব খান রানা, অপু ইসলাম খান ওরফে অপু বিশ্বাস, পিতা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মাতা শেফালী বিশ্বাসকে বিবাহ করেছি। আমি তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতে চাই। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। রাজুক সূত্রে জানা গেছে, সাকিব খান রানার ডিভোর্স লেটার ভিত্তিতে প্রয়োজনীয় কাজ করছে তারা। সহসায় প্লটের দখল ও লিজ দলিল রেজিস্ট্রি সংক্রান্ত সব কাজ শেষ করা হতে পারে। এদিকে গত মার্চের মাঝামাঝির সময়ে চলচ্চিত্র তারকা দম্পতি সাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। 3 দফা শুনানির পর বিবাহ বিচ্ছেদ কার্যকর করা হয়। এর আগে 2008 সালের 18 এপ্রিল গোপনে বিয়ে করেন বাংলাদেশ ছবির জনপ্রিয় দুটি জোট সাকিব খান এবং অপু বিশ্বাস। 2016 সালের 27 সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাহাম খান জয়ের। সাকিব ও অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন। 2017 সালের 10 এপ্রিল একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। এরপর থেকেই সাকিব খান ও অপু বিশ্বাসের মধ্যে ঝামেলা শুরু হয়, আর এই ঝামেলার শেষ পরিণতি হয় বিবাহ বিচ্ছেদ।